বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দল তার সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটে এ কথা বলা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিরোধী দলগুলোর সমাবেশে অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ, তাছাড়া সাধারণ পোশাকধারীদেরও বিক্ষোভকারীদের ওপর মারমুখী হতে দেখা গেছে। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশ্য দিবালকে মারধর করা হয়েছে, আবার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয়ে তাদের বাড়িতে অভিযানও চালানো হয়েছে। এসব সমাবেশের আগে ও সমাবেশের সময় বিরোধী দলের শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের প্রতি তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথা স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তৃতীয় কোনো পক্ষ যাতে এসব অধিকার চর্চার প্রচেষ্টাকে দমিয়ে দিতে না পারে সেটি নিশ্চিতের আহ্বানও জানায় সংস্থাটি। একই সঙ্গে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টিও দ্রুত তদন্ত করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে কে আর সামনে আসো। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখি।